হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য নর্থ শিপ। ক্লাস নাইনের একটা কবিতা, দ্য নর্থ শিপ। কবি হলেন বা পোয়েট হলেন ফিলিপ আর্থার লার্কিন বা ফিলিপ লার্কিন। তো প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ফিলিপ আর্থার লার্কিন ওয়াজ এ রিনোনড ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তো এটার মানে কি, ফিলিপ আর্থার লার্কিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং ঔপন্যাসিক, রিনোনড ইংলিশ পোয়েট, বিখ্যাত ইংরেজ কবি এবং নোভেলিস্ট, ঔপন্যাসিক। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তার প্রথম কবিতার বই ছিল দ্য নর্থ শিপ, বা বাংলা বলতে পারো উত্তরে জাহাজ। ফলোড বাই টু নোভেলস, জিল অ্যান্ড এ গার্লস ইন উইন্টার, যার পরে ছিল তার দুটো উপন্যাস, সেটা হলো জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিস সেকেন্ড কালেকশন অফ পোয়েমস দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে হি কেম টু প্রমিনেন্স, তিনি প্রসিদ্ধি লাভ করেন। প্রমিনেন্স মানে প্রসিদ্ধি লাভ করা বা বিখ্যাত হওয়া, খ্যাতি অর্জন করা। তো 1955-তে তার যে দ্বিতীয় কবিতা সংগ্রহ বেরিয়েছিল, কালেকশন অফ পোয়েমস, সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, দ্বিতীয় যে কবিতা সংগ্রহ বেরিয়েছিল যেটার নাম হচ্ছে দ্য লেস্ট ডিসিভড, সেই কবিতা সংগ্রহের সঙ্গে সঙ্গে তিনি আরও মানে এই কবিতাটা প্রকাশের বা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি প্রসিদ্ধি লাভ করেন। আর সেই সঙ্গে তার আরও কিছু প্রকাশিত হয় কিছু বই, যার মধ্যে হচ্ছে দ্য হুইটসন ওয়েডিংস আর হাই উইন্ডোজ। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট ইন 1984। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট, তিনি মানে সুযোগ পেয়েছিলেন বা তাকে রাজকবি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল 1984 সালে, বাট হি ডিক্লাইন ইট, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন বা নিতে অস্বীকার করেন। এইবার দেখো কবিতাটার মূল বিষয়বস্তু কি, এখানে ছোট্ট করে বলা আছে, দিস পোয়েম ডিসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস। দিস পোয়েম ডিসক্রাইবস, এই কবিতাটি বর্ণনা করে দ্য জার্নি অফ থ্রি শিপস, তিনটে জাহাজের যাত্রা, দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, যারা তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যায় বা বিভিন্ন যাদের বিভিন্ন গন্তব্য ছিল। হোয়াইল টু শিপস রিটার্ন ব্যাক, যখন দুটো জাহাজ ফিরে আসে, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, অপরদিকে অন্য জাহাজটি এগিয়ে যেতে থাকে, অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, এবং নিজের যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে বিপদের সম্মুখীন হতে হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয় সেই জাহাজটাকে, তিন নম্বর যে জাহাজটা। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টেকলস। দেখো, অলমোস্ট লাইক এ সিম্বল, যেটা একটা প্রতীকী রূপ দেয় বা প্রতীকস্বরূপ, কিসের, অফ অ্যাসপিরেশন, উচ্চাকাঙ্ক্ষার, উচ্চাকাঙ্ক্ষার প্রতীকস্বরূপ, দ্যাট ওভারকামস, যেটা পেরিয়ে যায় বা জয়লাভ করে, অল অবস্টাকলস, সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে সে জয়লাভ করে। সো এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আমরা মূল টেক্সটে প্রবেশ করছি। দেখো, প্রথমের আউটার মিনিংটা বলছি, যে লিটারেরি যে মিনিংটা লাইন বাই লাইন। আই স থ্রি শিপস গো সেলিং বাই, কই বলছে আমি দেখেছিলাম তিনটে জাহাজ পাল তুলে যাচ্ছে, গো সেলিং বাই, ঠিক আছে, বা তিনটে জাহাজকে আমি ভাসতে দেখেছিলাম। দেখো পাস্ট টেন্স ইউজ হচ্ছে, আই স, ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, দ্য লিফটিং সি,
ওভার দ্য সি এ সি দ্য লিফটিং সি, মানে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে বা ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের উপর দিয়ে। লিফটিং সি মানে হচ্ছে যে সমুদ্রগুলো ফুলে ফেঁপে উঠেছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, দ্য উইন্ড রোজ, বাতাস বইতে থাকলো ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে, সকালের আকাশে বাতাস বইতে থাকলো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। দেখো রিগড কথার অর্থ হচ্ছে যে কোনো জায়গায়, কোনো দূরের কোনো স্থানে যাওয়ার জন্য বা একটা লং জার্নি করার জন্য যে জাহাজগুলো প্রস্তুত, বা দীর্ঘ যাত্রার জন্য কোনো নৌকা বা জাহাজকে তৈরি রাখা, সেটাকেই বলছে রিগড। এখানে দেখো অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি মানে এখানে একজনকে বা একটা জাহাজকে বোঝাচ্ছে না, প্রত্যেক জাহাজটাকেই বোঝাচ্ছে। যে তিনটে জাহাজ আছে সেই প্রত্যেক জাহাজটাকেই আলাদা করে বোঝাচ্ছে, যে প্রত্যেক জাহাজই একটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল। এইবার প্রথম জাহাজটার কথা বলছে। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, দ্য ফার্স্ট শিপ, প্রথম যে জাহাজটা সেটা কোন দিকে ঘুরে গেল বা কোন দিকে টার্ন নিল, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। ওভার দ্য সি রানিং দ্য সি, দেখো একই লাইন রিপিট করছে, সমুদ্রের উপরে দ্য রানিং সি। রানিং সি বলতে এখানে কী বোঝাচ্ছে, যে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের যে স্রোত যেদিকে যাচ্ছে সে সেই দিকে তার গাটা ভাসিয়ে দিল আর কি, মানে স্রোতের অনুকূলে সে নিজেকে ভাসিয়ে দিল, সমুদ্রের স্রোতের অনুকূলে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেস্ট, বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেস্ট, এই কথাটার অর্থ হচ্ছে যে বাতাস তাকে যেদিকে নিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে তার পালের সাহায্যে, সে সেই দিকেই তার নিজের গাটা ভাসিয়ে দিল, মানে সম্পূর্ণ বাতাসের দ্বারা পরিচালিত হলো সেই জাহাজটি, যে বাতাস যেদিকে যাচ্ছে সে সেই দিকে নিজের গাটা ভাসিয়ে দিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং সে নিজেকে কোথায় গিয়ে, কোথায় নিয়ে গেল, কোথায় বহন করে নিয়ে গেল, এ রিচ কান্ট্রি, একটা সম্পদশীল বা সমৃদ্ধশালী একটা দেশে নিজেকে নিয়ে গেল। এটা গেল প্রথম শিপটার গল্প। দ্বিতীয় শিপটা কী হচ্ছে, দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় নাম্বার যে জাহাজটা সেটা কোন দিকে ঘুরল বা কোন দিকে টার্ন নিল, পূর্ব দিকে। ওভার দ্য সি, সমুদ্র উপরে। দ্য কোয়েকিং সি, কোয়েকিং সি মানে কি, কোয়েকিং সি মানে যার, যে সমুদ্রের ঢেউগুলো একটু উতাল পাতাল, একটু স্রোতের প্রতিকূলে, একটু বিপদ, এরকম একটা ব্যাপার, উতাল পাতাল একটা সমুদ্র, সেই সমুদ্রের উপর দিয়ে যেতে লাগলো দ্বিতীয় শিপটা। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, দ্য উইন্ড হান্টেড ইট, এবং বাতাস তা, বাতাস তাকে কী করলো, লাইক এ বিস্ট, বিস্ট মানে হচ্ছে একটা জন্তু, মানে জন্তুর মতো তার উপরে আক্রমণ করলো বা জন্তুর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়লো সেই জাহাজটার উপরে, কারণ দ্য সি ওয়াজ কোয়েকিং। তারপর সে কী করলো, টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এবং সে সেখানেই তার অ্যাঙ্কর বা সেখানেই তার নোঙরটা বেঁধে দিল বা সেখানেই সে নোঙর ফেললো। ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, বন্দিদশা, বন্দিদশা অবস্থায় সে নিজেকে সেখানেই নোঙরটা বেঁধে দিল, কারণ সমুদ্রটা উথাল পাতাল করছিল, সে আর যাওয়ার চেষ্টা পর্যন্ত করলো না, সেখানেই সে নোঙর ফেলে দিল। সো এটা গেল দ্বিতীয় নম্বর সে শিপটা। এইবার তিন নম্বর শিপের কথা দেখো, এখানে বলছে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটা কোন দিকে গেল, উত্তরের দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের উপরে। দ্য ডার্কেনিং সি, সেই সমুদ্রটা ছিল একেবারেই অন্ধকারাচ্ছন্ন, গাঢ় অন্ধকার। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু সে যে পথটা দিয়ে যাচ্ছিল সেই সমুদ্রের পথটা ছিল অন্ধকার এবং
কোনো রকম বাতাস তাকে সাহায্য করলো না এগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা নিঃশ্বাস নেওয়ার মতো বাতাসটুকু সেখানে ছিল না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি, দ্য ডেক্স, ডেক্স মানে দেখেছো, ডেক্স হচ্ছে জাহাজের ডেক, কোনটাকে বলে, যে জাহাজের যে পাটাতন থাকে, সেই জাহাজের পাটাতনগুলো কীরকম দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বরফে চকচক করছে, বরফ জমে গেছে তার উপরে। কেন? কারণ সেখানে নো অ্যামাউন্ট অফ ব্রিথ ওয়াজ দেয়ার, ঠিক আছে, শ্বাস নেওয়ার মতো বাতাসই ছিল না। বা তাকে যে পথটাকে নিয়ে যেতে একটু সাহায্য করবে সেই সামান্য বাতাসটুকুও ছিল না প্রথম জাহাজটার মতো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশটা অনেক উঁচুতে অ্যান্ড ব্ল্যাক এবং অন্ধকার, ঠিক আছে। তারপরে কি বলছে, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, কোন সমুদ্র, কেমন সমুদ্র উপর দিয়ে সে যাচ্ছিল, মনে হচ্ছে ছিল একজন একটা অহংকারী, প্রাউড মানে এখানে গর্বিত বা অহংকারী, আনফ্রুটফুল সি, যেটা যে পথটি বা যে সমুদ্রটা একেবারে ফলপ্রসূ নয়, সেরকম একটা সমুদ্রের উপরে রাস্তা ধরে সে যাচ্ছিল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, কবিতাটা শুরুতে আগে তো আমি জিস্ট, যে সেই জিস্টে বলা ছিল যে দুটো সমুদ্র, এই দুটো জাহাজ ফিরে আসবে, তো এখানে দেখো ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিমের জাহাজটি ফিরে আসলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, তারা কেউ হয় মানে সুখী ছিল বা অসুখী ছিল, তারা নিজেরাও জানে না আর কি, কনফিউজড। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তিন নম্বর যে জাহাজটা সে বিস্তৃত সমুদ্র ধরে অনেক দূরে এগিয়ে গেল। ইনটু অ্যান আনফরগিভিং সি মানে নিষ্ঠুর, দয়া মায়া নেই এরকম একটা সমুদ্রের উপর দিয়ে মধ্য দিয়ে সে চলে যেতে লাগলো, তার যাত্রাটা কন্টিনিউ রাখলো আর কি। এবং সে কোথায় এসে পৌঁছলো, আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, এবং একটা উজ্জ্বল তারা, যেরকম আকাশে যেরকম উজ্জ্বল তারা, সেরকম একটা উজ্জ্বল তারা মতো একটা জায়গায় এসে সে পৌঁছলো। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটা দীর্ঘ যাত্রার জন্য একেবারেই প্রস্তুত ছিল। তার মানে কি, সেখানে পৌঁছিয়ে সে আবার যেন এরকম একটা দুর্গম পথ বা অনিশ্চয়তার পথ যেতে সে আবারও প্রস্তুত ছিল। সো এটা হলো মেনলি কবিতাটার আউটার মিনিং। এটার ইনার মিনিং আছে, ইনার মিনিংটা কেমন, দেখো কবি এখানে এই কবিতাটিতে অনেক মানে পার্সনিফিকেশান ইউজ করেছেন। পার্সনিফিকেশান বলতে কী বোঝায়, যে কোনো অবজেক্টকে বা কোনো বস্তুকে ব্যক্তিসত্তা দান করা, সেই বস্তুটার মধ্যে একটা ব্যক্তিসত্তা ফুটিয়ে তোলা। যেমন এই জাহাজ, এই জাহাজটার মাধ্যমে আমাদের মনুষ্য জাতিকে তুলে ধরেছে, বা বলতে পারো যে তিনটে যে জাহাজ, সেই তিনটে জাহাজ তিন ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনে। যেরকম আমাদের জীবনের লক্ষ্যটা কি, যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু একটা ডেস্টিনেশনে বা নির্দিষ্ট টার্গেটে বা গন্তব্যস্থলে পৌঁছানোর সমস্ত, সেখানে পৌঁছানোর যে যে জিনিসগুলো প্রয়োজন বা যে যে ডিটারমিনেশনের প্রয়োজন, যে ডিটারমাইন একটা মনের প্রয়োজন, সেইগুলো নিয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। সো প্রত্যেক মানুষই সেটা নিয়ে জন্মগ্রহণ করে। এইবার কেউ কেউ সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারে, আবার কেউ পৌঁছাতে পারে না। তো এখানে তিন ধরনের মানুষের কথা বলা হচ্ছে, যে প্রথম এক ধর কিছু কিছু মানুষ আছে কেমন, যেরকম কিছু কিছু মানুষ আছে তারা খুব সহজেই যা চায় সেটা পেয়ে যায়, ঠিক আছে, মানে না চাইতেই পেয়ে যায় এরকম একটা ব্যাপার, এবং সেটা নিয়ে তারা খুশি থাকে, ঠিক আছে। যেমন প্রথম জাহাজটা, তার মানে নিজেকে কোনো কষ্ট করতে হলো না, কিছুই করতে হলো না, সমুদ্র যেভাবে তাকে নিয়ে গেল স্রোতের অনুকূলে সেইভাবে সে নিজেকে তার গা ভাসিয়ে দিল এবং তাতেই সে খুশি। তো এইটা এরকম এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ কি,
একটু জীবনের বাধা বিপত্তি সম্মুখীন হলেই বা একটা নির্দিষ্ট কাজে সাফল্য পাওয়ার জন্য যদি সেই তার চলার পথে বা জীবনে চলার পথে যদি একটু বাধা বিপত্তি পায়, সে কিন্তু থেমে যায়, কারণ তার পরিস্থিতি তাকে থামতে বাধ্য করে, সে আর চেষ্টাও করে না। ঠিক আছে, আর তৃতীয়জন বা তৃতীয় ব্যক্তি, এখানে তিন নম্বর যে তিন মানুষের কথা বলছে জাহাজটার মাধ্যমে, তারা কেমন, তারা জীবনের যাত্রাপথে এগিয়ে যাওয়ার জন্য একটা অদম্য উৎসাহ নিয়ে কাজ করে, অদম্য উৎসাহ নিয়ে এগিয়ে যেতে থাকে, সমগ্র মানে সমস্ত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, জীবনের চলার পথে কঠিন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সেই বাধার সঙ্গে লড়াই করে সে নিজের যাত্রাপথে এগিয়ে নিয়ে যায়। কেন? কারণ তাকে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে হবে, একটা মানে টার্গেটে পৌঁছতে হবে বা জীবনে একটা সফলতা আনতে হবে। আর কবি এখানে মানে ফিলিপ লারকিন বলেছে যে, বলতে চাইছেন যে মানে সহজভাবে কোনো কঠিন কাজ, সহজ পথে কোনো কঠিন কাজ সাধ্য করা যায় না বা অর্জন করা যায় না। একটা কঠিন কোনো কাজ বা কঠিন জীবনে কঠিন কোনো কাজে সাফল্য পেতে গেলে তোমাকে অবশ্যই কঠিন দুর্গম পথ ধরে হাঁটতে হবে। সহজ পথে সেটা কখনোই সফলতা করা বা সফল পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনার মিনিং। তো তোমরা এটা নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবে, না পারলে আমাকে কোশ্চেন করবে। আর তোমাদের এইচটি যেটা থাকবে, দেখবে কিছু কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো নিজেরা লেখার চেষ্টা করবে। তার মধ্যে প্রথম কোশ্চেন যেটা লিখবে সেটা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য পোয়েম ডিসক্রাইব, হোয়াট ডাজ দ্য পোয়েম ডিসক্রাইব। নেক্সট প্রশ্নটা লিখবে যে হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ, এটা মানে হলো বাতাস প্রথম জাহাজটিকে কী করেছিল। নেক্সট কোশ্চেন লিখবে হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য থার্ড শিপ, এই প্রশ্নটা মনে হচ্ছে বাতাস তৃতীয় জাহাজটিকে কী করেছিল, তিন নম্বর জাহাজটিকে বাতাস কী করেছিল। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম জাহাজটিকে বাতাস কী করেছিল, আর দ্বিতীয় তিন নম্বর যে কোশ্চেনটা বললাম বাতাস তৃতীয় জাহাজটিকে কী করেছিল। আর একটা প্রশ্ন লিখবে যে হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দ্য পোয়েম দ্য নর্থ শিপ, হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দ্য পোয়েম দ্য নর্থ শিপ, নর্থ শিপ কবিতাটির অন্তর্নিহিত অর্থ কী ছিল। আমি যেটা বাংলায় বলে দিলাম ওই বাংলাটাকে নিজেরা ইংলিশে লেখার চেষ্টা করবে, যে তিন ধরনের মানুষ থাকে আমাদের পৃথিবীতে, তো তিন ধরনের মানুষের চলার পথ কিন্তু তিন রকমের বা চলার পথটাই ভিন্ন, এবং তারা প্রত্যেকেই জীবনে সফলতা চায়, কিন্তু কেউ কারোর সেই সফলতা অর্জন করার কারোর কারোর কাছে এক একজনের কাছে এক এক রকম, তো সেটা নিজেরা গুছিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, কিছু মানুষ থাকে সুখী বা কিছু মানুষ থাকে অসুখী, আবার কিছু মানুষ মানে অদম্য মানসিকতার পরিচয় দেয়, সব বাধার বিরুদ্ধে লড়াই করে, এটা আর কি এইভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।